2017 টা শাকিব খান উপবিশেষের জীবনে ছিল একটি আলোচিত বছর। এই বছরেই তাদের দীর্ঘদিনের গোপন বিয়ের খবর প্রকাশ্যে চলে আসে। শাকিব খান উপবিশেষকে ডিভোর্স লেটারও পাঠিয়েছেন এই বছরেই। আবার এই বছরের শেষেই শোনা যাচ্ছিল শাকিব অপুর সংসার টিকে যেতে পারে এই দুই তারকার পরিবার এবং মিডিয়ার অনেকের সম্মিলিত প্রচেষ্টায়। বর্তমানে নোলক ছবির প্রচারণা, শুটিং সহ অন্যান্য কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই সুপারস্টার। তবে ব্যস্ততা যতই থাকুক না কেন, ছেলে আবরাম খান জয়কে সময় দিতে ভুলছেন না তিনি। সাম্প্রতিক সময়ে শাকিব খান ও ছেলে আবরাম খান জয়ের একটি ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। একমাত্র ছেলে আবরাম খান জয়কে খাইয়ে দিচ্ছেন এরকম একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শাকিব খানের ভক্তদের মাঝে আলোড়ন পড়ে যায়। অনেকেই জানেন শাকিব খানকে এরকম চমৎকার বাবা হিসেবেই দেখতে চান তারা। এদিকে এই ঘটনার পাশাপাশি শাকিব খানের নোলক ছবির যে ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে সেটি বিপুল পরিমাণে দর্শকপ্রিয়তা লাভ করেছে। অনেকেই বলছেন এভাবেই শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় দর্শক, শাকিব খান ও ছেলে আবরাম খান জয়ের এই সুন্দর ছবিটি নিয়ে আপনাদের কি মত, সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। ছবিটির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।